আপনি আমাকে কথাটা না বললেও পারতেন। আর তুমি কেমন স্ত্রী যে তোমার স্বামীকে তুমি বোঝাতে পারো না? আবার আমাদের ঝগড়াটা কি নিয়ে বলো তো বৌমা, দুদিন ধরে মুখ ফুলিয়ে আছো। আমি তার সাথে ঢাকায় যেতে চেয়েছিলাম মা, কিন্তু সে তো গেছে বন্দোবস্ত করতে, তুমি কেন তার পিছ নিয়েছো? ব্যাপারটা ঠিক করো নি, আমি তো তোমাকে যেতে দিতাম না। মা আমরা একটা জায়গায় যাব, সেখানে গিয়ে থাকবো, জায়গাটা কেমন একটু ঘুরে দেখবো না ভালো করে। কেন, তুমি কোনোদিন ঢাকায় যাওনি? মা আমি ঢাকায় গেছি কিন্তু ঘুরতে গেছি। আপনার ছেলে এখন গিয়ে একটা বাড়ি নিবে, নতুন ফার্নিচার কিনবে, ও কি এসব একা করতে পারবে বলেন? সেটা অবশ্য ঠিক, কিন্তু তোমাকে একটা কথা বলি বৌমা, বিয়ে তো অনেকদিন হয়ে গেল, এখন একটা ছেলে মেয়ে হয়নি, এ নিয়ে মহির মনে নিশ্চয়ই কষ্ট আছে। এরপর যদি তুমি এমন কিছু করো যেটা মহির পছন্দ না, তাহলে তো ঝগড়া বাঁধবে। আপনি আমাকে কথাটা না বললেও পারতেন, ওর মনের অবস্থা আমি খুব ভালো করে বুঝি। তা বোঝো, কিন্তু আমি যেভাবে আমার ছেলেকে বুঝি তুমি কিন্তু সেভাবে বোঝো না। ও যদি মনে কষ্ট পায় তাহলে সেটা চেপে যায়, মুখে কিছু বলে না। আমার সমস্যা আছে তা ঠিক মা, কিন্তু এই সমস্যার সমাধানও আছে। অনেকে এই সমস্যা নিয়ে চিকিৎসা করছে, তারপরে সব ঠিক হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। আপনি কি দেখেছেন মা যে আপনার ছেলেটা নিয়ে কোনো চেষ্টা করছে? আপনি শুধু আমারই দোষ দেখছেন, আমারই সমস্যা দেখছেন, আপনার ছেলেকে এটা নিয়ে কখনো কোনোদিন আপনি কিন্তু কিছু বলেননি মা। আরে কেন বলবো, আর তুমি কেমন স্ত্রী যে তোমার স্বামীকে তুমি বোঝাতে পারো না, আবার আমার দোষ ধরো। আমি না খালা, ও আমি না খালা। দেখো তো কমলা কেন এলো। কি আমিনা খালা বাড়িত নাই? হুম আছে তো, কি কথা বলতে আসছো? আমারে বললে হবে? যে না, কথাটা আমার খালারেই বলতে হবে, আপনিও থাকতে পারেন। মা আপনার সাথে কথা বলতে আসছে। ভেতরে আসতে বলো। যাও ভেতরে যাও। আপনারা আমি পরে বলবো নি, আপনি মনে দুঃখ পেন না। আই যাও বোকামে, যাকে বলতে আসছো তাকে গিয়ে বলো, যাও। কি ব্যাপার রাহি সাহেব, আজকে তো সকাল সকাল বাড়ি ফিরলেন যে আপনি। না মানে ভাইজান তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। চিঠি? হুম আর চিঠি সুন্দর করে একটা খামে ভরে ডাক্তার বাবুর কাছে রেখে গেছে। দাদা দেবো? হ্যাঁ দেবো। দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। ভাবি তোমাদের যা প্রেম না, হ্যাঁ দুই দিনের জন্য গেছে তাও সহ্য হচ্ছে না, এত প্রেম চিঠি লিখে যেতে হয়েছে। একটা চর দেব অসভ্য ছেলে কথা, যাও ঘরে যাও। আচ্ছা আচ্ছা সো যাও।